বেদে সম্প্রদায় এই বাংলাদেশে একটি পিছিয়ে পড়া সম্প্রদায়, তো তাদের নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে, নিজস্ব একটি ভাষা রয়েছে, কিন্তু তারা যাযাবর সম্প্রদায়ের লোক। তারা একই জায়গায় কোথাও বাড়িঘর করে বসবাস করে না, নৌকায় চলাফেরা করে, কিন্তু তারপরেও তাদের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে কিন্তু বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের নাটক, বাংলাদেশের উপন্যাস, বাংলাদেশের গল্প অর্থাৎ সাহিত্য কিন্তু সমৃদ্ধ হয়েছে তাদের জীবন আচরণ নিয়ে আমরা দেখতে পাই। কিন্তু আমরা তাদের জীবন নিয়ে আমরা বিনোদন করি, কিন্তু তাদের জীবনের অবস্থা কিন্তু আমরা কেউ দেখি না। ঠিক সেরকম একটি চিন্তা থেকে তাদের সাথে মিশতে গিয়ে আমি দেখতে পাই যে তাদের একটি নিজস্ব ভাষাও আছে। তো তখন আমি যেহেতু ভাষাবিদ নই, আমি চেষ্টা করেছিলাম যে এই দায়িত্বগুলো যাদের উপরে বর্তায় গবেষকদের বা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল যে মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে, তো তাদেরকে আমি প্রথমে অনুরোধ করি যে তারা যেন এটি নিয়ে একটি কিছু তৈরি করে বা এই ভাষাটা সংরক্ষণ করে। তো যেহেতু বাংলাদেশও ভাষার দেশ, বাংলাদেশ মাতৃভাষার দেশ, এদেশের মানুষই জীবন দিয়ে মাতৃভাষা রক্ষা করেছে, সুতরাং সেই দেশ থেকে আরেকটি মাতৃভাষা হারিয়ে যাবে সেটি মনে হয় আমরা সহজে মেনে নিতে পারি না। এদের কোনো বর্ণমালা বা কোনো লিপি নেই, এরা শুধু মুখে মুখেই এই ভাষাটি তারা ব্যবহার করে, এবং তাদের নিজেদের ভিতরে যখন তারা কথা বলে তখন তারা এই ভাষায় কথা বলে, এবং বাইরে যারা এসে আমাদের সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলে অর্থাৎ তাদের সম্প্রদায় ছাড়া, তখন তারা বাংলা ভাষাতেই কথা বলে। এই ভাষা নিয়ে চেষ্টা কেউ কেউ করেছেন, সেটি খুবই সীমিত। আমাদের বাংলাদেশেও একজন বেদে গবেষক আছে, তার নাম রঞ্জনা বিশ্বাস। আমি তার বইতে কিছু শব্দ দেখেছি। নাজমুন নাহার লাইজু, তার বইতে কিছু আমি দেখেছি। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক আছেন সৌরভ, তো তার বইয়ে সৌরভ সাহেব, তার বইতেও আমি কিছু দেখেছি। এবং ইন্ডিয়ায় দুটো বই আমি দেখেছি, একটা হলো যতটুকু মনে পড়ে রক্তিম দাস, আরও একটা বই আমি দেখেছি, তো লেখকের নাম মনে নেই। তবে এই সমস্ত বই তে যে বিষয়গুলো এসেছে মূলত তাদের সংস্কৃতি নিয়ে লেখা হয়েছে, তার ভিতরে ভাষাটা কিছুটা টাচ করা হয়েছে। কেবল বাংলাদেশে রঞ্জনা দাস তাদের ভাষার এবং তাদের উদ্ভব ও বিকাশ সেগুলো নিয়ে একটু দেওয়ার চেষ্টা করেছেন, তবে সেটিও একটি পূর্ণাঙ্গ যে ভাষা বিষয়ক বই সেটি বলা যাবে না। তা আমি যখন বিভিন্ন কন্যার থেকে ঠিক তেমন আশানুরূপ সাড়া পাইনি, তখন আমার মনে হয়েছে যে আমি নিজেই একটু চেষ্টা করি যে কিছু সংগ্রহ করা যায় কি না। তখন আমি কিছু শব্দ সংগ্রহ করেছি, তাদের সেটি বাক্য প্রয়োগের ধরন সংগ্রহ করেছি। এরকম আস্তে আস্তে দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে বেদেরা আছে তাদের কাছ থেকে এই ভাষাটির মূল অংশগুলো সংগ্রহ করে আমি চেষ্টা করেছি একটি বই আকারে প্রকাশ করার। তার আগে আমি যারা ভাষাবিদ রয়েছেন বাংলাদেশের, যারা প্রথিতযশা ভাষাবিজ্ঞানী রয়েছেন, তাদের সাথে আমি আলাপ করেছি। অনেক কিছু আমি নিজে জানতাম না, আমি সেটি তাদের কাছ থেকে শিখেছি। তারপর আমি বিভিন্ন জায়গার যারা এই ভাষাভাষীর লোক রয়েছে তাদেরকে ঢাকায় ইনভাইট করেছি। ইনভাইট করে একটা থার ভাষার একটি সম্মেলন করেছি, সেখানে একটি মডারেশন হয়েছে, বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য, বিভিন্ন ভাষার নিয়মকানুন তাদের উপস্থিতিতে এবং এক্সপার্টদের সমন্বয়ে মিটিং করে তারপরে সবাই ঐকমত্যে পৌঁছে দেন আমি এটি পুস্তক আকারে প্রকাশ করেছি। আমি তাদের যখন জীবন আচরণ জানলাম, তাদের সকল ধরনের সাহায্য আমি করার চেষ্টা করেছি। তাদের যেমন একটি আইনসম্মত পেশায় বা সমাজ স্বীকৃত কোনো পেশায় তারা যাতে সংযুক্ত হতে পারে,
অর্থাৎ তাদের যে বংশ পরম্পরায় যে পেশাটি ছিল সেটি বাংলাদেশে মানুষের বিনোদন দিলেও, অর্থাৎ সাপ খেলা দেখানো, বানর খেলা দেখানো, এগুলো তো এক ধরনের বিনোদন, তো সেটি দিলেও সেটি এবং এর সাথে সাথে আর যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আইন স্বীকৃত নয়, সমাজ স্বীকৃত নয়, যেমন দাঁতের পোকা ফেলানো এবং ঝাড়ফুঁক দেওয়া, তাবিজ কবজ দেওয়া ইত্যাদি আর কি। তো সেগুলোকে তো এই বিজ্ঞানের যুগে আসলে আমরা খুব সহজেই মেনে নিতে পারি না, তো সেখানে একটু সমস্যা ছিল। তাই আমি চেয়েছি তাদের ওই ধরনের পেশা থেকে আমরা একটি সমাজ স্বীকৃত পেশায় আসা, এই পেশায় আসলে সমাজও তাদের সহজে মেনে নেয় বা নিতে পারে, তো যার জন্য আমি সেই কাজটি তাদের করেছি। তাদের শুধুমাত্র জীবনমান উন্নয়ন একদিকে নয়, তাদের কর্মসংস্থান, তাদের লেখাপড়া, চিকিৎসা সকল দিকেই আমি চেষ্টা করেছি, এবং সবশেষে এই ভাষাটি আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে এই ভাষাটি আমাদের সংরক্ষণ করা উচিত।